ওরে আশিকে পাঞ্জাতন যত আজ মন দিয়ে শোনো সবাই, আর না যত পেতে হলে আগে পেমেতে দিল ভরা চা, ওরে নবী আলী মা ফাতেমা হযরত হাসান হুসাইন উম্মতের সাফায়াত নিয়ে দেখো পাক পঞ্জাতন আছে, তো বেলায়েতের বাদশা আলী ওরে আলী মারফাতে আরশে আলী ফরশে আলী ওরে মওলা আলীর নে জোড়া, আরশে আলী ফরশে আলী মওলা আলীর নে জোড়া, তো মওলা আলীর গোলাম হলে তাকে পাবে, আর বাচ্চু সাবরি মওলা আলীর গোলাম আজ বলে যায় জগৎ সভাকে কি কে ওরে পাঞ্জাতনের গোলাম আমরা, কি ভাই আমরা পাঞ্জাতনের গোলাম আছি তো, হাত তুলে বলুন কেন, যে দাতা ইসমাইল স্যার গোলাম আছে সে মওলা হোসেনের গোলাম আছে, যে আমার দাতা ইসমাইল স্যার গোলাম, কি রকম গোলাম, বছরে 10 টাকা চাঁদা দিলাম উরুসে, 100 টাকা দিলাম ওটা গোলামের খাতায় হবে না, ভক্তিতেই মুক্তি, তাই ওরে পাঞ্জাতনের গোলাম আমরা, ওরে দাতা পিয়ার গোলাম আমরা, দাতা ইসমাইল স্যার ভাই রে গোলাম আমরা, এই উরুস মানাবো সুবহানাল্লাহ, দাতা ইসমাইল স্যার গোলাম আমরা, মরি যায় উরুস মানাবো, আরিয়া আলী আলী বলে আমরা নারা লাগা, আলী আলী বলে আমরা নারা লাগা, আর আলী আলী বলে আমরা নারা লাগাবো, 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 হুসেন পাকের নামে আমরা, হুসেন পাকের নামে আমরা তাজিয়া করিব, হুসেন পাকের নামে আমরা তাজিয়া করিব, হুসেন পাকের নামে আমরা ভাই রে তাজিয়া মানাবো, আরিয়া আলী আলী বলে আমরা নারা লাগাবো, আলী আলী বলে আমরা নারা লাগাবো, পাঞ্জাতনের গোলাম আমরা,
আলী আলী বলে আমরা
হয় আমার সেরে খোদা বলছেন। ও আমরা আলীকে মাওলা বলি কেন? শরিয়াতে বলবে উসমান গানি আছে, হযরত আবু বকর আছে, উমর ফারুক আছে, কিন্তু আলীকে শুধু কেন মাওলা বলা হয়? লক্ষ্য রাখুন, এই দুনিয়ার জন্য মাল লুটানে ওয়ালা অনেক পাবেন, কিন্তু দিনের জন্য কালেজার লাল লুটানে ওয়ালা মাওলা আলী ছাড়া কেন? ওরে আলিবাগ আলী সিংহ আলী খোদার দরবারি পাঁচজনের পাঁচ নারা এক নারা হায়দারি আলী মস্ত আল্লাহর বান্দা নবীর উম্মত তখন যখন আল্লাহর বাণী আপনি সঠিকভাবে মানবেন। তো রাসূলের বাণী আল্লাহর বাণী পাক কোরআন। তাই কবি বলছেন যে রাসূল উনি নারা দিচ্ছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা। বেশক সুবহানাল্লাহ। উনি বলেন না উসমান গানি আমার মাওলা, আবু বকর আমার মাওলা, বলছে আমি যার মাওলা আলী আলী তার তার মাওলা আছে। বেশক বেশক। তাই আমার কবি বলছেন কি কেন আমার দাতা পেয়ে আছে হুসাইনি, এটা কালান্দারি ঘরানা আছে। বেশক। আসুন ছোট করে আর মাওলা হুসেন পাকের দু চারটি শের কি ইয়া হুসাইন হক হুসাইন 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 ইয়া হুসাইন হক হুসাইন। তাজিয়া করো দেখুন, আমরা যদি নবীর আদর্শ মেনে চলি তো রোজা রাখলে টুপি পরলে তারা মুসলমান নয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তারা মুসলমান নয়। মুসলমান এজি তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু সে মুসলমান হতে পারেনি, মুমিন হতে পারেনি। এজিদের দলে ছিল 72,000 আর মাওলা হোসেনের ছিল 72 জন। তো তার মধ্যে একজন ছিলেন হুজুর জাইনাল আবদিন, সেখান থেকেই সিলসিলা চলছে। আমার দাতা পিয়া বা আমার কাসেম সাপিয়া যে ওলি আছেন আল্লাহর ওলি খাজা পিয়া হুজুর গস পিয়া। আসুন শেষ ছন্দ ইয়া হুসাইন হক হুসাইন ইয়া হুসাইন হক হুসাইন ইয়া হুসাইন হক হুসাইন ইয়া হুসাইন হক হুসাইন ইয়া হুসাইন হক হুসাইন।
No.